হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ক্রিস্পি বেগুন ভাজা বা মুচমুচে বেগুন ভাজা। এই বেগুন ভাজা মুচমুচে করতে গেলে কি করতে হবে তার জন্য আমি কিছু টিপস দিচ্ছি। প্রথমে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর ওপরে প্রথমে আমি সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো ছড়িয়ে দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে এপিটোপিট মেখে নেব। এবার আমি পরিমাণ মতন বেসন ছড়িয়ে দিয়ে বেগুনের গাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। বেসনটা মাখিয়ে 3-4 মিনিট রেখে দিতে হবে। ভাজবার ঠিক আগের মুহূর্তে আরও কিছুটা বেসন ওপর থেকে ছড়িয়ে তারপর আমি ভাজা শুরু করব। আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি একটা একটা করে বেগুনের পিস তেলের মধ্যে ছেড়ে দেব। আমি যেভাবে বানাচ্ছি ঠিক একইভাবে আপনারাও তৈরি করলে বেগুন ভাজা অবশ্যই মুচমুচে হবে। বেগুনগুলোকে মিডিয়াম আঁচে এপিটোপিট করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। মিনিট 2-3 সময় লাগবে বেগুনগুলোকে ভাজতে। ঠিক এইভাবে আস্তে আস্তে এপিটোপিট করে উল্টে দিয়ে বেগুনগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার তৈরি হয়ে গেল মুচমুচে বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা শীতকালে গরম ভাত আর ডালের সাথে দারুণ লাগে খেতে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমায় লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।